ত্বকের যেদি কালচে দাগছোপ কিংবা চোখের নিচের কালি, এগুলো কিন্তু অনেক দামি ক্রিম কিংবা ফেসিয়াল করার পরেও অনেক সময় যায় না, আর সাময়িক সময়ের জন্য নেই মনে হলেও এগুলো কিন্তু থেকেই যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ। কিন্তু ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে এমন একটি ঘরোয়া রেমেডি শেয়ার করব যেটি কিনা আপনাদের যত জেদি দাগছোপ কিংবা যত পুরনো দাগছোপই হোক না কেন, সেগুলো দূর করে দিবে এবং ত্বককে অনেক বেশি ফর্সা, গ্লোইং এবং হেলদি একটি ত্বক দিবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ফ্রেন্ডস, আজকে আমার এই ইফেক্টিভ রেমেডিটি তৈরি করার জন্য প্রথমেই লাগছে শসা। আমি এই শসাটাকে অর্ধেক করে কেটে নিয়েছি, এখন এটি ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর অবশ্যই ফ্রেন্ড, এটি খোসা সহ ভালো করে গ্রেট করে নিতে হবে। আমার যতটুকু দরকার আমি ততটুকু গ্রেট করে নিয়েছি, এখন রস সহ এই শসা পেস্ট নিয়ে নিচ্ছি। আর ফ্রেন্ডস, শসা কিন্তু ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে খুব ভালো কাজ করে, তাই এটি দিয়ে আপনারা শরীরের যে কোনো কালো দাগই রিমুভ করতে পারবেন আর এজন্য প্রয়োজন মতো নিয়ে নিতে পারেন। তো এখন আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ মধু। মধু কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী একটি উপাদান। এখন আমি এটা একটু নেড়ে নিয়েছি আর এখানে অ্যাড করে নিতে হবে এখন হলুদ। হলুদ আমাদের ত্বকের জন্য দুর্দান্ত কাজ করে। ত্বকের দাগছোপ কমাতে যেমন সাহায্য করে, তেমনি ত্বকের বিভিন্ন ব্যাকটেরিয়াল উপাদানগুলোকে নষ্ট করতেও সাহায্য করে। হলুদ অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটি কিন্তু এটি ত্বকের ব্রণ এবং ব্রণ সম্পর্কিত সমস্যাগুলো খুব সহজেই দূর করতে পারে। অবশ্যই আমি আজকে যে যে উপাদান দিয়ে এই ফেস প্যাকটি তৈরি করেছি, সেই সেই উপাদান দিয়ে ফেস প্যাকটি তৈরি করে মুখে লাগাবেন, তাহলে কিন্তু আপনারা এর আসল কার্যকারিতা পাবেন এবং এটি ত্বকের জন্য ভালো কাজ করবে। খুব ভালো করে ফেস পরিষ্কার করে তারপর এটি লাগাতে হবে। আমি আমার হাতে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। আর ফ্রেন্ডস, এটি যখন আপনারা ম্যাসাজ করে করে লাগাবেন তখনই বুঝতে পারবেন যে ত্বকে একটি গ্লো আসা শুরু করেছে। আর গরমে কিন্তু এই ফেস প্যাকটি সবারই ব্যবহার করা উচিত। গরমে আমাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে যায় আর এই তৈলাক্ততার ফলে ত্বকে ব্রণের সৃষ্টি হয়, সেই সাথে ত্বকের যে কালো দাগছোপ থাকে সেগুলোও কিন্তু আরও বেশি করে জেগে ওঠে। আর শসা কিন্তু ত্বকের এই অতিরিক্ত তৈলাক্ততা দূর করে এবং ত্বককে একটু রিফ্রেশ ভাব এনে দেয়। শসায় রয়েছে 96% পানি, যা গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখে। শসায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আর এই সবগুলো উপাদানই কিন্তু আমাদের ত্বকের যত্নে ভীষণ রকমের দরকার। তাই শসা দিয়ে ত্বকের যত্ন করলে ত্বক কিন্তু অনেক বেশি উজ্জ্বল ফর্সা হবে এবং ত্বকের সমস্ত সমস্যাই দূর করতে পারবেন। আর ফ্রেন্ডস, এটি যখন ব্যবহার করবেন কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ত্বক ম্যাসাজ করতে হবে। ত্বকের যে সমস্ত জায়গায় বেশি কালো দাগছোপ রয়েছে কিংবা বয়সের ছাপ বা বলিরেখা রয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু বেশি ম্যাসাজ করতে হবে। আর এই ম্যাসাজের ফলে কিন্তু ত্বকের পোর্সগুলো খুলে যাবে এবং আমি এখানে যে শসার রসটা ব্যবহার করেছি, এই রসটা কিন্তু আমাদের ত্বকে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে। যাদের চোখের নিচে কালি পড়ে যায় আর এই কালি কিন্তু সহজে যেতে চায় না, তাই চোখের নিচের এই কালো দাগ দূর করতে অবশ্যই শসা ব্যবহার করবেন। শসা কিন্তু চোখের নিচের কালো দাগছোপ দূর করতে অনেক ভালো কাজ করে। আমি এখানে যে শসার পেস্টটা ব্যবহার করেছি, এই পেস্টটা একটু মোটা করে চোখের নিচে দিয়ে রাখবেন, তাহলে চোখের নিচের কালচে ভাবও দূর হবে, সেই সাথে চোখের নিচে যাদের ফোলা থাকে কিংবা চোখ ফোলা থাকে তাদের এই ফোলা ভাবটাও কিন্তু কমে যাবে। এছাড়া ফ্রেন্ডস, আজকের এই ফেস প্যাকটি তৈরি করে যদি আপনারা আইস কিউবে করে ডিপ ফ্রিজে রেখে দেন এবং সেই আইস কিউব প্যাকটি দিয়ে চোখের নিচ ভালো করে ম্যাসাজ করেন এবং সারা মুখ ভালো করে ম্যাসাজ করেন, তাহলে কিন্তু গরমে আরো ভালো রেজাল্ট পাবেন এবং গরমে ত্বকের তাপমাত্রা কমাতেও সাহায্য করবে। প্যাকটি লাগিয়ে 10 থেকে 15 মিনিট সময় অপেক্ষা করবেন, তার ভিতরে এটি ভালো করে ত্বকে অ্যাবজর্ব হয়ে যাবে এবং শুকিয়ে আসবে। প্যাকটি কিন্তু আমার ভালোই শুকিয়ে এসেছে, এখন আমি এটি ধুয়ে আপনাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমি কিন্তু হাত ধুয়ে এসেছি এবং দেখেই বুঝতে পারছেন একবার ব্যবহারেই কিন্তু হাত অনেক বেশি ব্রাইট লাগছে, ফ্রেশ লাগছে এবং সেই সাথে ত্বক কিন্তু অনেক সফট লাগছে। এটি যখন ত্বকে ফেসে ব্যবহার করবেন তখন কিন্তু দাগছোপগুলো হালকা লাগবে এবং এটি যদি একটানা 7 দিন ব্যবহার করেন ত্বকের দাগছোপগুলো একদমই দূর হয়ে যাবে। তাই গরমে ত্বকের সকল সমস্যা দূর করার জন্য এই ফেস প্যাকটি কিন্তু 100% কার্যকর একটি ফেস প্যাক হবে। তাই অবশ্যই এটি ট্রাই করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটি ব্যবহার করে কেমন উপকার পেলেন তাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, সেই সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।